Hare Krishna. এখানে ভগবান শ্রীকৃষ্ণের বালগোপাল রূপী ভগবানের বাল্যলীলার কথা বর্ণনা করা হয়েছে। তো এখানে বালগোপাল যে খেলছিলেন তেনার সখাদের সঙ্গে বিভিন্ন খেলা, যেমন বর্তমানেও ছোট শিশুরা বালকেরা যেভাবে খেলা করে থাকে, কাবাডি খেলা, দাঁড়িয়ে বান্দা, এরকম খেলা, ধুলি বালি, হাডুডু খেলা, এরকম খেলা, দোল খেলে দোল, এরকম খেলা, চোখ বেঁধে দেয়, ওকে ইয়া করে দেয়, এরকম খেলা খেলছিলেন। তাই খেলতে খেলতে যাইতে তার শরীর বিভিন্ন ধুলা বালিতেই মলিন হয়েছিল এবং অন্যান্য সখাদেরও মলিন হয়েছিল। যেমন অনেক সময় মণি খেলা, মণিবাড়ি খেলে জড়াজড়ি হুড়াহুড়ি করে ধুলায় ধূসরিত হয়ে যায় বাচ্চারা। তেমনটি ভগবানও করেছিলেন তার ভক্তদের সঙ্গেই। তিনি এই বাল্যলীলা করে তিনি এই সমস্ত নির্মল আনন্দ উপভোগ করছিলেন। তিনি নির্মল আনন্দ যেটি কোনো কৃত্রিমতা নেই, যে আনন্দের মধ্যে সরল মন মানসিকতা নিয়েই সে আনন্দটি উপভোগ করছিলেন। কোনো অভিমান নেই যে আমি বড়, আমি প্রভু, বিশ্ব সম্রাট, এই অভিমান নেই। এই অভিমান রহিতাই তিনি একজন সাধারণ ব্যক্তি, এরকম মানসিকতা নিয়ে তিনি কি করছেন, সকলের সঙ্গেই খেলাধুলা করছেন এবং এর মাধ্যমেই যে প্রকৃত আনন্দ, এই অভিমান রহিত হয়ে যে সকলের মাঝে এবং নিজেকে বিলিয়ে দিয়ে এবং উদারভাবে সেই মানসিকতা লাভেই কি আনন্দ প্রভূত। তাই ভগবান নিজেও সেটি শিক্ষা দিয়েছেন তেনার লীলার মাধ্যমে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হওয়া সত্ত্বেও তিনি কি করছেন, তার সেই কর্তৃত্ব অভিমান তিনি পরিত্যাগ করে, সেই কর্তৃত্ব অভিমান পরিত্যাগ করে তিনি একজন সাধারণ শিশুরূপ পরিগ্রহ করে তিনি এই সমস্ত ভক্তদের সঙ্গে খেলায় মেতেছিলেন। এমনইভাবে শিশুসুলভ মনোভাব নিয়ে যখন কেউ সকলের মধ্যেই নিজেকে বিলিয়ে দেন, মানে সকলের মাঝে নিজেকে সকলের মধ্যে একজন ভাবেন, তখনই কি হয়, প্রকৃত আনন্দ মিলে। তাছাড়া এইরকম প্রভুত্বভাবে অনেক সময় অনেকে সেবা পূজা করছে, অনেকে মান্য করছে, অনেকে ফুল দিয়ে ছিটাচ্ছে, হ্যাঁ, এটাতে যে আনন্দ, এটাতে আনন্দ আছে কিন্তু এটাতে পরিপূর্ণ আনন্দ নেই, তার কিছু ঘাটতি রয়েছে আনন্দ। কেন সেই কর্তা প্রকৃত আনন্দটি কি অনুভব করতে পারে না। যখন হয়তো এরকম স্তুতি প্রশংসা এরকম হচ্ছে তখন আনন্দ, আর যখন তার বিপরীত কিছু হলেই তখন কি দুঃখ। যদি প্রশংসা না হয়, প্রশংসার জায়গা যদি কুৎসা হয়, তাহলে তখন কি হয়, মনে দুঃখ আসে। এই কর্তৃত্ব ভাবের
যে আনন্দ সেটার আপেক্ষিক, কিন্তু যখন উদারভাবে এরকম সহজ সরল অন্তঃকরণ নিয়ে সকলের মাঝে হাস্য কৌতুক খেলাধুলা, কেউ লাফিয়ে খাড়ে চড়ছে, তাতেও সে কিছু মনে করছে না যে আমার কত বড় ব্যক্তি আমার ঘাড়ে উঠছে। আর সাধারণ যদি ঘাড়ে হাত দেয় কি শরীরে টাচ করে, তাহলে কি আমার শরীর টাচ করলো কেন, সম্মানের হানি হলো, এটি আছে। শরীরে লাগে তাহলে শরীর, মানে দুঃখিত আমি আপনার শরীরে আমার হাত লেগেছে, ও যাতে কিছু মনে না করে। মর্যাদাবান ব্যক্তিদের এই দেহাত্মিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের এই হচ্ছে চিন্তা চেতনা, শরীরে হাত লাগলেই যার হাত লেগেছে সেও অসংযত, আর যার গায়ে লেগেছে বা যার শরীরে সেও হয়তো কি বিব্রত বোধ করবে, যদি আমাকে হাত লাগালো মানে কি আমার চেতনা বোধ একেবারেই ইয়া হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে, এই জন্য আমাকে হয়তো কথা বলতে পারত কিন্তু কথা না বলে আমাকে হাত দেওয়া মানে কি আমার গায়ে হাত উঠাইছে, আমার সম্মানের হানি হয়েছে, এই যে মানহানির কেস করে দেওয়া হবে, এরকম চিন্তা চেতনায় আজকে জগৎটি খুব আবদ্ধ হয়ে পড়েছে, সংকীর্ণ হয়ে পড়েছে। এবং সই করেই আমি দুঃখিত বলে কি তাকে খুশি করা হলো যে না অনেক দুঃখিত, ওনার ভুলটা স্বীকার করেছে, বুঝতে পেরেছে ভুলটা। এই যে আধুনিক জগতে এটাই আছে ভদ্রতা, এটাই আছে ভদ্রতা, না হলে লোকটা ছড়িয়ে বললো না দুঃখিত প্রকাশ করলো কোনো, আবার ও ভাই পাল্টা ওকে বোঝাচ্ছে যে ওর কোনো চেতনা বোধেই নেই, এটা মানুষটা গরু, আমার কাজ দিয়ে গেল ভেসি কুকুর গেল। এই যে সম্মানবোধ বা এই যে আনন্দ এটাতে কিন্তু কৃত্রিমতার ইয়ে আছে, ছাপ রয়েছে কৃত্রিম শব্দ। এইরকম সাধারণ কৃত্রিম শিষ্টাচার কি করতে শিবজি করতে চাননি, এই জন্য দক্ষের সবাই গিয়েও তিনি স্বাভাবিকভাবেই যখন দেবতাদের সবাই দক্ষ ছিলেন, তিনি শ্বশুর শ্বশুরকে অত সাধারণ শিষ্টাচার অনুযায়ী সম্মান করেন, হ্যাঁ এই দক্ষ খিতে গেছে কি আমার জামাই আমাকে সম্মান করলো না, শিব তো তিনি আত্মারাম সবসময় ভগবানের চিন্তায় মগ্ন, হ্যাঁ ভগবান আছেন হৃদয়ে চিন্তায় করছেন, কিন্তু দক্ষ সেই সবাই আছে আরে অন্যান্য দেবতারাও আছে, শিব এসে বসছে আরে তাকে সম্মান করছে না, না করেই বসে পড়ছে কি সাধারণ সমাজের কি অবস্থা। যা দক্ষের মতো এখন অনেক বড় বড় দক্ষ, হ্যাঁ অনেক সব বিষয়ে দক্ষ, সেখানে বলা হয়েছে দক্ষ মানে কি সে অধিক সন্তান উৎপাদনের জন্য দক্ষ, এইরকম জাগতিক কাজের জন্য সে দক্ষ, তাদের কি এই জগতে তাদের প্রশংসা করা হয় অনেক ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিরা কি করেন অল্পতেই মনে ধরে বসেন, মাইন্ড করে বসেন এইটা আমার প্রাপ্য, এটা দেওয়া হলো না কেন, সেটা দেওয়া হলো না কেন, আমি এটা পাওয়ার যোগ্য, এরকম আর যার দরুন আজকে জগতে কি আছে এত বিশৃঙ্খলা, অনেক কিছু হচ্ছে কিন্তু তারপরও শান্তি নেই, প্রকৃত শান্তি নেই, সরলভাবে কোনো কিছুই গ্রহণ করছে না কৃত্রিমভাবে। যেমন
অন্য রাষ্ট্রের যখন রাষ্ট্রদূতেরা আসে তখন দেশের রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানানো হয়, কাটা বানা দেওয়া হয়, তাদের খুব সম্মানিত করা হয়, বিভূষিত করা হয় কৃত্রিম কৃত্রিম নেতা। তো এই যে কেননা যেটি করা হয় হয়তো সম্মান সামনে দেখানো হলো, পেছনে কি করে তাদের বিষয়ে কুমন্তব্য অন্ত নেই। এই বিষয়গুলো সচরাচর কি এই জগতে রয়েছে, এই জগতে এবং এই সমাজ ব্যবস্থায় এই জন্য হয়ে থাকে। যারা উপরে আছে তাদেরকে সম্মান করে, পিছনে গিয়ে আবার তুই নিন্দা, তাতে কি হয়? এই কথাটা যখন কেউ সেই যাকে সম্মান করছে তিনি যদি কর্ণগোচর হয় শুনতে পান, তাহলে তিনিও তখন অস্বস্তিতে বোধ করেন, আর যিনি করছে তিনিও কিন্তু শান্তি পাচ্ছেন না, একবার সম্মান করছেন আর একবার নিন্দা করছেন, তিনিও শান্তি পান না। আর যিনি সম্মান করলো তিনি তখন শান্তি পাইলেন, আবার যখন তার কাছ থেকে ভালো জিনিস পেয়েছেন তার কাছ থেকে আবার যদি পরে খারাপ জিনিস পান, তাহলে তিনি কি অপ্রত্যাশিত বস্তু প্রাপ্য হল, তাহলে কি হবেন তিনি? খুশি খুশি না। আর যিনি সেটা দিলেন মনে চাচ্ছিল না দেওয়ার, কিন্তু দিয়ে আবার পরক্ষণে সেটার অনুশোচনা করছেন বা নিন্দা করছেন, সেও খুশি না, সেও শান্তিতে নেই, উনিও শান্তিতে নেই, এই উভয় উভয় অশান্তি এই জগতের। এই কৃত্রিমতার সব সবাই নিজের দেহাত্মিকা বুদ্ধির দ্বারা কি হয়েছে এমনই আষ্টেপৃষ্টে আবদ্ধ।